ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. যেই ব্যক্তি গণককে বা জ্যোতিষীকে বিশ্বাস করবে যে গণকরা যা বলে তা তো সত্য হয়, বা গণকের কাছে যায় আর বিশ্বাস করে, তাদের বিধান কি? যেই ব্যক্তি গণককে বিশ্বাস করবে সেই ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যকে আলেমুল গায়ব অদৃশ্যের জ্ঞানী মনে করলো, সুতরাং আল্লাহর রুবুবিয়াতে আল্লাহর এলমে আল্লাহর গুণে শিরক করলো, যার ফলে সে মুশরিক। সে মুশরিক। তাই লেখক বলছেন, কাল আল্লাহ তাআলা মহান আল্লাহ বলেছেন যে আসমান জমিন আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। আর এই ব্যক্তি যে গণককে বিশ্বাস করলো, সে মনে করলো যে এই গণক, এই যে কবিরাজ, এ জানে, এই জ্যোতিষী ভবিষ্যৎবাণী করতে পারে, এই সাধু সন্ন্যাসী, এই মুরব্বী, এই পীর সাহেব বলতে পারে সব কথা, মুরিদানদের খোঁজ খবর রাখে, তাহলে সেই ব্যক্তি আল্লাহর সাথে শরীক স্থাপন করলো এলমুল গায়েবে। মহান আল্লাহ বলছেন সূরা নামলের আয়াত 65, কুল, হে নবী জানিয়ে দাও, বলে দাও, লা ইয়ালামুন ফিস সামাওয়াতি ওয়াল আরযিল গায়বা ইল্লাল্লাহ, আসমান জমিনে গায়ব আল্লাহ ছাড়া কেউ জানে না, গায়ব অদৃশ্য চোখের আড়ালে আল্লাহ ছাড়া কেউ জানে না, স্পষ্ট আল্লাহ রহমান বলছেন। দ্বিতীয় আয়াত সূরা আনাম আয়াত 59, আল্লাহ বলছেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব, আল্লাহর কাছে গায়বের চাবি কাঠি রয়েছে, গায়বের চাবি পৃথিবীতে কারো কাছে নেই, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেউ কেউ যদি আলমুল গায়ব বলে আল্লাহর সাথে শরীক স্থাপন করছে, আর রাসূলকে আল্লাহর সাথে এই গুণে শরীক করে দিল। এই জন্য বেরেলিদের এই আকিদা, নবী আলমুল গায়ব, নবী হাজির নাজির, এগুলি বড় শিরকি আকিদা, এমন ভঙ্গকারী আকিদা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই গণক বা জ্যোতিষীর কাছে যারা আসবে তাদের সম্পর্কে দুটো হাদিস এখানে রয়েছে। বলছেন, মান আত আরাফান, যেই ব্যক্তি জ্যোতিষীর কাছে আসবে, আও কাহেনান, গণকের কাছে আসবে, আর রাফ আর কাহেন বিভিন্ন রকম ভাবে বিভিন্ন তদবিরে তারা ভবিষ্যৎ বাণী করে থাকে, সেই জন্য বিভিন্ন নাম বলি, দুটোর অর্থ একই। ফাসাদ্দা কাহু, গেল আর তার বিশ্বাস করলো, বে মায়া করে যা কিছু বলে, বলে দিল যে তোমার বিয়ে টিকবে না, তোমার এই সংসারে শান্তি হবে না, অথবা তোমার এই সফর, তোমার এই ভ্রমণ, এই যে প্রবাসে যাচ্ছ, বিদেশে যাচ্ছ, এটা সফল হবে না, তোমার ব্যবসায় এই হবে তো সেই হবে, হ্যাঁ ভালো হবে না মন্দ হবে, তুমি গেলে তোমার শুভ হবে না, ইত্যাদি ইত্যাদি যা কিছু করে থাকে, কে জিতবে কে হারবে, হ্যাঁ এসব যে ভবিষ্যৎবাণী করে থাকে, এরা হচ্ছে আর্রাফ, এরা হচ্ছে কাহেন। তাদেরকে যদি কেউ বিশ্বাস করে, ফাকাদ কাফারা বিমা উনজিল আলা মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে সেই ব্যক্তি কুফরি করলো সেই বিধানের সাথে, সেই ওহির সাথে, সেই আল কোরআনুল করিমের সাথে যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি প্রতি নাজিল করা হয়েছে, আর প্রতি নাজিল করা হয়েছে আল কোরআনুল করিম, তাহলে কোরআনে মান্য করলো, কারণ কোরআনে করিমে ভরি ভরি আয়াত রয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ গায়ে জানে। আল্লাহ আরো বলেছেন, ওয়ালাউ কুনতু আলামুল গায়ব, নবীকে বলছে তুমি এটাও বলে দাও, আমি যদি গায়ব জানতাম, লাস্তাকসারতু মিনাল খায়র, কত না ভালাই, কত না কল্যাণ আমি অর্জন করে নিতাম, আমা মাসানিয়া সু, কখন আমার ক্ষয়ক্ষতি হতো, ক্ষয়ক্ষতি গুলি কেন হয়। এই হাদিস আবু রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, আবু দাউদ রয়েছে, ইবনে মাজাহ রয়েছে, আর দারমিতে রয়েছে, হাদিস সহিহ, যে কেউ যদি গণকের কাছে যায় আর সে যা বলে তা বিশ্বাস করে, কোন সাধু সন্ন্যাসীর কাছে, সাই বাবার কাছে গেল আর তারপর বিশ্বাস করলো, কোন পীরের কাছে গেল আর যা কিছু ভবিষ্যৎবাণী করলো বিশ্বাস করলো, কেউ বলে যে তোমার ছেলে হারিয়ে গিয়ে অমুক জায়গায় আছে, দেশ থেকে বাইরে চলে গেছে, তোমার মায়ের এ হয়ে গেছে, মেয়ে অমুক জায়গায় চলে গেছে, অথবা বেঁচে আছে অথবা মারা গেছে, এসব ভবিষ্যৎবাণী করে, তাহলে এ কথা যদি বিশ্বাস করে, প্রথম কথা যাওয়া একটি অপরাধ, তারপরে বিশ্বাস করা আর একটি অপরাধ, এই দুই অপরাধ যদি কারোর মধ্যে থাকে তাহলে সে কাফের হয়ে যাবে, সেই ব্যক্তি কাফের মুশরিক হয়ে যাবে। সেই হাদিস। আর একটি হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতা আররাফান, আর কেউ যদি গণকের কাছে আসে, ফাসালহান শাইয়ান, তাকে এসে কোনো কিছু জিজ্ঞাসা করলো যে আমার টাকা পয়সা হারিয়ে গেছে, একটু দেখেন তো, চোর ধরে দেন তো, আর বিভিন্ন তদবির, তার মধ্যে একটি তদবির হচ্ছে হাত চালানো, মন্ত্রতন্ত্র হাত চালিয়ে কোন দিকে হাত যাচ্ছে, আর একটি হচ্ছে চাল পোড়া খাওয়ানো, এগুলি সব শির কুফরি, এগুলো কুফরি, এগুলো কোনো তদবির না,
এক শ্রেণীর মোল্লা রাজার শিরকি আকিদা, এবং যারা ইমান ভঙ্গকে নিজের ইমান ভঙ্গ করে, কিন্তু তাদের মুখে দাঁড়িয়ে আছে দেখে তো আলেম সমাজ মনে করেন চাল পোড়া খাওয়ায় চোর ধরার জন্য। আর বিভিন্ন ভাবে বিভিন্ন রকম করে মাটি চালায়। তো এসব কাজ হচ্ছে কুফরি কাজ, যে করে এই পেশা সেও কাফের, আর যারা বিশ্বাস করে সেও কাফের। মানে আরাফান কেউ যদি জ্যোতিষীর কাছে আসে, ফাসাল অন সেই তাকে কোনো কিছু সম্পর্কে জিজ্ঞেস করে, ফাসাদ্দাকাহুয়া তাকে বিশ্বাস করে নাই, লাম তুকবাল লাহু সালাতু আরবাইন ইয়াউমান, মানে 40 দিনের সালাত কবুল হবে না, 40 দিনের সালাত কবুল হবে না, তার মানে 40 দিনের সালাতের নেকি পাবে না আল্লাহর কাছে, সেটি মকবুল হবে না, মানে সওয়াব পাবে না, একবারে জিরো। আর একটা দিক হচ্ছে কবুলের, যে শুদ্ধ হবে কিনা, অর্থাৎ এই ব্যক্তি যে গণকের কাছে গিয়েছিল সেজন্য তার 40 দিনের সালাত কবুল হলো না, তাহলে কি তাকে 40 দিনের সালাত বলবো যে এখন থেকে তুমি কাজা করো? না, এটা ওলামারা বলেছেন এখানে কবুল হবে না মানে নেকি পাবে না, তার উপর যে পারিতোষিক রয়েছে সেটা পাবে না, কিন্তু তার সালাত গুলি যদি শর্ত ঠিক থাকে, রুকন ওয়াজিবাত ঠিক আছে, ফরজ ঠিক আছে, তাহলে সুন্নতি তরিকা হয়েছে, আল্লাহর জন্য হয়েছে, ইখলাস ঠিক আছে, তাহলে সেই সালাত আদায় হয়ে গেছে। যেমন বিনা ওযুতে কেউ যদি সালাত আদায় করে, 40 দিন ধরে বিনা ওযুতে সালাত আদায় করেছে, গোসল ফরজ ছিল সালাত আদায় করেছে, বা এক অক্তে করেছে, সালাত শুদ্ধ হয়নি, কোন নয় পড়তা শুদ্ধ হয়নি, আর নেকিও পাবে না। কিন্তু কেউ যদি গণকের কাছে যায়, তাহলে তার 40 দিনের সালাত কাজা করতে হবে না, তবে নেকি পাবে না, এ হচ্ছে পার্থক্য। তাহলে কবুল হওয়া না হওয়ার দুটি অর্থ রয়েছে, একটি হচ্ছে একেবারে শুদ্ধ হবে না, যেমন হাদিস রয়েছে লা তুকবাল সালাতুন বিগাইরি তাহুর, বিনা পবিত্রতাই, বিনা ওযুতে আর গোসল ফরজ, তাহলে বিনা গোসলে কোন সালাত কবুল হয় না, কোন সালাত কবুল হয় না, তার মানে ওই সালাত শুদ্ধই হয়নি, পুনরায় পড়তে হবে। কিন্তু যদি তাহারাতের শর্ত ঠিক আছে, যে যে শর্তগুলি ছিল আবশ্যক সেগুলি ঠিক আছে, আর কান ওয়াজিবাত ঠিক আছে, আর আল্লাহর জন্য ইখলাস ঠিক আছে, তাহলে সালাত তার যে কাঁধে ফরজ ছিল সেটা আদায় হয়ে গেছে, কিন্তু নেকি পায়। যেমন মদ খোর, মদমেন ও খামর, যারা নিয়মিত মদ খায়, জি এই মদমেন ও খামর যারা মদ খায়, সালাত কবুল হবে না 40 দিনের, তো সেই অর্থ হচ্ছে যে তার নেকি গুলি পাবে না, কিন্তু যদি সে সুস্থ মস্তিষ্কে নেশাগ্রস্ত অবস্থায় নয়, হুঁশের অবস্থায় সালাত আদায় করে থাকে, তো তার সালাত এর ফরজ আদায় হয়ে গেছে। এই যে দুটি হাদিস রয়েছে, এই দুটো হাদিস একটি তো বলা হয়েছে 40 দিনে সালাত কবুল হবে না, আর একটি তো বলা হয়েছে যে সেই ব্যক্তি কুফরি করল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাজিল কৃত বিধানের, তো দুই রকম কথা যে রয়েছে, এই দুটোতে ওলামারা সমন্বয় করেছেন, সেটা হচ্ছে যে অপরাধ যদি কেউ দুটি করে তাহলে সে কাফের হয়ে যাবে, যেমন আমি একটু আগেও বললাম, আর যদি একটি অপরাধ থাকে, সে গণকের কাছে গিয়েছে, গণককে খেল তামাশার মতো হাত দেখিয়েছে, অথবা কোনো কিছু সম্পর্কে জিজ্ঞাসা করেছে কিন্তু বিশ্বাস করে, বিশ্বাস করে না, অনেক আমাদের দেশে কিন্তু তামাশা দেখতে যায়, দেখেন তো আমার হাতটা, দেখেন তো একটু, দেখেন তো আমার এই যে আমি সফরে যাচ্ছি, আমার সফরটা ভালো হবে না মন্দ হবে, একটু দেখেন তো, জিজ্ঞাসা করেন, কিন্তু বিশ্বাস করলো না, এটা ভণ্ড, বিশ্বাস করলো না, তাহলে 40 দিনের সালাত কবুল হবে না, কারণ একটি অপরাধ করেছে। আর যেই ব্যক্তি জিজ্ঞাসা করলো আর বিশ্বাসও করলো, সেই ব্যক্তি দুইটি চরম অপরাধ করলো, এবং তাকে আলেমুল গায়ব অদৃশ্যের জ্ঞানী মনে করলো, আল্লাহর সাথে শরীক স্থাপন করলো, সেই জন্য সে কাফের হয়ে যাবে। তাহলে দুটি হাদিসের অর্থের ক্ষেত্র বা ব্যবহারের ক্ষেত্র হচ্ছে দুটি ক্ষেত্রে, দুটি অপরাধ থাকে তাহলে কুফরি করবে, আর যদি একটি অপরাধ থাকে, যে অপরাধটির কথা বললাম যে খালি গিয়েছে সেই এর কাছে গণক বা জ্যোতিষীর কাছে, তাহলে 40 দিনের সালাত কবুল হবে না। এখানে আজকের আলোচনা শেষ করছি, ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।